প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী টি টোয়েন্টি দল ঘোষণা, আসুন জেনে নেই বিস্তারিত। আফগানিস্তানের বিপক্ষে দুই টি টোয়েন্টি ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রোববার 18 জুন এক বিবৃতিতে এ তথ্য জানায়। 14 ও 16 জুলাই সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন জাকের আলী অনিক, তবে দলে ফিরেছেন আফিফ হোসেন ও এবাদত হোসেন। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে 11 থেকে জায়গা হারান আফিফ। টানা 61 ম্যাচ খেলার পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর 2019 সালে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফেরেন বাহাতি এই ব্যাটার, কিন্তু হাতুরু সিংয়ে আসার পর টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। অবশেষে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি দলে পুনরায় দলে ফেরেন আফিফ। ডিপিএল এ চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে 15 ম্যাচে 550 রান করেন তিনি। এর আগে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 19 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এ দলে রয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএনের ক্রিকইনফোর এক প্রতিবেদনে সব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয় পিঠের চোটের কারণে চলতি মৌসুমের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ। তৃতীয় ওয়ানডেতে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। ওই ম্যাচে 4 ওভারে 21 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন 24 বছর বয়সী ঘূর্ণি জাদুকর। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয় তাকে। বাংলাদেশ দল সাকিব আল হাসান অধিনায়ক, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, আফিফ হোসেন ধ্রুব। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।